আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আগামী 8 জানুয়ারি 2022 থেকে শুরু হচ্ছে। একাদশ শ্রেণীর এই ভর্তি কার্যক্রমে যারা ঢাকা সিটির বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, আজকের এই ভিডিওটি তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ঢাকা সিটির মধ্যে অবস্থিত সেরা 20টি কলেজের তালিকা, এবং সেই সাথে এই কলেজগুলোতে আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, এছাড়া কোন কলেজগুলোতে ছেলেরা অথবা মেয়েরা অথবা উভয়ই পড়তে পারে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। ঢাকা সিটির মধ্যে বিভিন্ন সরকারি কলেজগুলোতে শিক্ষার্থীদের একটা আলাদা একটা ডিমান্ড থাকে। এর কারণ হচ্ছে শহরের সেরা শিক্ষকগুলোই কিন্তু এই সরকারি কলেজগুলোতে পড়িয়ে থাকেন। এছাড়া এই সরকারি কলেজের মান কিন্তু অন্যান্য কলেজ থেকে ভালো হয়ে থাকে। এছাড়া আরও একটি বিশেষ কারণ হচ্ছে সরকারি কলেজগুলোতে অধ্যয়নের খরচ অন্যান্য বেসরকারি কলেজগুলোর তুলনায় অনেকটাই কম, এজন্য শিক্ষার্থীদের পছন্দের অনেকের শীর্ষেই থাকে এই সরকারি কলেজগুলো। সো কথা না বাড়িয়ে জেনে নিব ঢাকা শহরের মধ্যে অবস্থিত সেরা 20টি কলেজের তালিকা। ঢাকা শহরের সরকারি কলেজগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা কলেজ। যদিও আজকের এই ভিডিওতে আমি র্যাঙ্কিং করব না, মূলত 20টি কলেজের নাম উল্লেখ করব এবং প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। ঢাকা কলেজ নিউ মার্কেট ধানমন্ডি ঢাকায় অবস্থিত। এই কলেজটি শুধুমাত্র ছেলেদের অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। এখানে সায়েন্সের আবেদন করার যোগ্যতা হচ্ছে 5 পয়েন্ট, কমার্স থেকে আবেদন করার যোগ্যতা 4.75, আর্টস থেকে 4.50। জিপিএ যোগ্যতাটি মূলত 2020 সালের যোগ্যতা থেকে নেওয়া হয়েছে। আশা করি 2021 সালেও একই রকম যোগ্যতা থাকবে। যদি তার পরিবর্তন আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 900টি আসন, কমার্সের জন্য 150টি আসন এবং আর্টসের জন্য 150টি আসন। মোট আসন সংখ্যা রয়েছে 1200টি। এরপরে যে কলেজটির নাম বলবো সেটি হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, যেটি ফার্মগেট তেজগাঁও ঢাকায় অবস্থিত। এখানেও শুধুমাত্র ছেলেরাই অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে, আর এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, আর তার জন্য প্রয়োজন হবে 5 পয়েন্ট। আর আসন সংখ্যার বিবেচনায় মোট আসন রয়েছে 1230টি। পরে যে কলেজটি রয়েছে সেটি গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, যেটি লক্ষ্মীবাজার ঢাকায় অবস্থিত। আর এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে, যেখানে আবেদন করার জন্য সায়েন্স থেকে 3.50, কমার্স থেকে 3.50 এবং আর্টস থেকে 3 পয়েন্ট প্রয়োজন হবে। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 350টি আসন, আর্টসের জন্য 550টি আসন, কমার্সের জন্য 900টি আসন, মোট 1800 আসন রয়েছে। ঢাকার মধ্যে আরও একটি কলেজ হচ্ছে কাজী নজরুল গভর্নমেন্ট কলেজ, যেটিও লক্ষ্মীবাজারে অবস্থিত ঢাকার। আর এখানেও ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী অধ্যয়ন করার সুযোগ পেয়ে থাকে। আর এখানে আবেদনের জন্য সায়েন্স থেকে 4 পয়েন্ট, কমার্স থেকে 3.50 এবং আর্টস থেকে 3 পয়েন্ট প্রয়োজন হবে। আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 500টি আসন, আর্টসের জন্য 600টি এবং কমার্সের জন্য 500টি, মোট আসন সংখ্যা 1600টি। পরবর্তী যে কলেজটি রয়েছে বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ, যেটি ঢাকার বকশিবাজারে অবস্থিত। এটি শুধুমাত্র মেয়েদের জন্য, আর আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3.50 এবং আর্টস থেকে 3 পয়েন্ট প্রয়োজন হবে। আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 550টি আসন, আর্টসের জন্য 750টি আসন, কমার্সের জন্য 760টি আসন, মোট আসন সংখ্যা 2060টি। এরপরে যে কলেজটি রয়েছে শহীদ বেগম শেখ ফজিলাতুন নেসা মুজিব গভর্নমেন্ট কলেজ, যেটি হাজারিবাগ ঢাকায় অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা অধ্যয়ন করার সুযোগ পাবে, আর আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3.50 এবং আর্টসের জন্য 3.50। আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 150টি আসন, আর্টসের জন্য 300টি আসন, কমার্সের জন্য 250টি আসন, মোট 700টি আসন রয়েছে। পরে যেই কলেজটি সেটি হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজ, যেটি ঢাকার মিরপুরে অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা অধ্যয়ন করার সুযোগ পাবে, আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 3 পয়েন্ট, কমার্সের জন্য 3.50 এবং আর্টসের জন্য 2.50 প্রয়োজন হবে। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 425টি আসন,
কমার্সের জন্য 625টি আসন এবং আর্টসের জন্য 875টি আসন, মোট 1925টি আসন রয়েছে। পরবর্তী যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজ যেটি ঢাকার আজিমপুরে অবস্থিত। এখানে শুধুমাত্র মেয়েরা অধ্যয়ন করার সুযোগ পাবে আর আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3.50 এবং আর্টসের জন্য 3 পয়েন্ট প্রয়োজন হবে। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 310টি আসন, কমার্সের জন্য 310টি আসন এবং আর্টসের জন্য 325টি আসন, মোট আসন সংখ্যা 945টি। পরবর্তী যে কলেজটি রয়েছে লালবাগ গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকার লালবাগে অবস্থিত। আর এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পাবে আর আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3.50 এবং আর্টসের জন্য 3 পয়েন্ট প্রয়োজন হবে। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 200টি আসন, কমার্সের জন্য 200টি, আর্টসের জন্য 250টি এবং মোট আসন সংখ্যা 650টি। এরপরে যে কলেজটি রয়েছে খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল, যেটি খিলগাঁও ঢাকায় অবস্থিত। আর এখানে শুধুমাত্র ছেলেরা অধ্যয়নের সুযোগ পাবে আর এখানে আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4.50, কমার্সের জন্য 4 পয়েন্ট, এখানে আর্টসের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 100টি, কমার্সের জন্য 150টি, মোট আসন সংখ্যা 250টি। পরবর্তী যে কলেজটি রয়েছে ঢাকা উদয়ন গভর্নমেন্ট কলেজ, যেটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। আর এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3.25, আর্টসের জন্য 3 পয়েন্ট। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 300টি, কমার্সের জন্য 300টি এবং আর্টসের জন্য 300টি, মোট 900টি আসন রয়েছে। এরপরে যে কলেজটি রয়েছে গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবে। আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্স থেকে 4.75, কমার্সের জন্য 3.75 এবং আর্টসের জন্য 3.50। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 400টি, কমার্সের জন্য 240টি এবং আর্টসের জন্য 120টি, মোট আসন সংখ্যা 760টি। পরের যে কলেজটি রয়েছে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, যেটি সাত মসজিদ রোড মোহাম্মদপুর ঢাকায় অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4.50, কমার্সের জন্য 3.75 এবং আর্টসের জন্য 3.50 প্রয়োজন হবে। আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 410টি আসন, কমার্সের জন্য 300টি আসন এবং আর্টসের জন্য 175টি আসন, মোট আসন সংখ্যা 885টি। পরবর্তী যে কলেজটি রয়েছে গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ, যেটি ঢাকার মিরপুরে অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পাবে। আবেদন যোগ্যতা সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3 পয়েন্ট এবং আর্টসের জন্য 3 পয়েন্ট। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 300টি আসন, কমার্সের জন্য 450টি আসন এবং আর্টসের জন্য 300টি আসন, মোট আসন সংখ্যা 1050টি। পরবর্তী যে কলেজটি রয়েছে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ, যেটি ঢাকার বাসাবুতে অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4.50, কমার্সের জন্য 4 পয়েন্ট এবং আর্টসের জন্য 3.50। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 310টি আসন, কমার্সের জন্য 160টি আসন, আর্টসের জন্য 160টি আসন, মোট আসন সংখ্যা 630টি। পরবর্তী যে কলেজটি রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ, যেটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এখানে শুধুমাত্র ছেলেরা অধ্যয়নের সুযোগ পাবে। আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4.50, কমার্সের জন্য 3.50, আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 115টি আসন, কমার্সের জন্য 102টি আসন, মোট আসন সংখ্যা 217টি। পরবর্তী যে কলেজটি রয়েছে শেরে বাংলা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটি বেগম রোকেয়া অ্যাভিনিউ ঢাকায় অবস্থিত। আর এটি শুধুমাত্র ছেলেদের জন্য। আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4 পয়েন্ট, কমার্সের জন্য 3.50, আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 100টি আসন, কমার্সের জন্য 125টি আসন, মোট আসন সংখ্যা 225টি। পরবর্তী যে কলেজটি রয়েছে শেরে বাংলা নগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটি বেগম রোকে অ্যাভিনিউ ঢাকায় অবস্থিত। এটি শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে আবেদনের জন্য সায়েন্স থেকে 4 পয়েন্ট এবং কমার্স থেকে 3.50, আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 60টি আসন, কমার্সের জন্য 100টি, মোট আসন সংখ্যা 160টি। পরবর্তী যে কলেজটি রয়েছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, যেটি মতিঝিল ঢাকায় অবস্থিত। এখানে শুধুমাত্র ছেলেরা অধ্যয়নের সুযোগ পাবে।
আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 4.50 এবং কমার্সের জন্য 4 পয়েন্ট। আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 140টি আসন, কমার্সের জন্য 125টি আসন, মোট 265টি আসন রয়েছে। এবং আমাদের সর্বশেষ যে কলেজটি রয়েছে শ্যামপুর গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকার কদমতলিতে অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই অধ্যয়নের সুযোগ পাবে। তবে আবেদন যোগ্যতা হিসাবে সায়েন্সের জন্য 3 পয়েন্ট, কমার্সের জন্য 3 পয়েন্ট এবং আর্টসের জন্য 2.50 চাওয়া হয়েছে। আর আসন সংখ্যার বিবেচনায় সায়েন্সের জন্য 425টি আসন, কমার্সের জন্য 625টি আসন এবং আর্টসের জন্য 875টি আসন, মোট আসন সংখ্যা 1925টি। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে ঢাকার মধ্যে অবস্থিত সেরা 20টি কলেজের, সরকারি কলেজের তালিকা প্রদান করেছি। এছাড়া পরবর্তী ভিডিওগুলোতে ঢাকার মধ্যে অবস্থিত সেরা 10 কলেজ এবং বিভিন্ন অঞ্চলে সেরা কলেজগুলোর তালিকা তোমাকে প্রদান করার চেষ্টা করব। এছাড়া 8 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে ভর্তি, আর সেই ভর্তির প্রক্রিয়া এবং ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে প্রয়োজনীয় অন্যান্য ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।